জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার মূল আসামি মইনুল হাসান শামীমকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ধরিয়ে দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ 2,00,000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। সকালে রাজধানী ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। তিনি জানান, শামীম দীপন হত্যায় মূল সমন্বয়কারী হিসেবে কাজ করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পাশাপাশি হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে চাকরিচ্যুত মেজর জিয়ার নামও স্বীকার করেছে সে। শামীম আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের প্রশিক্ষণ ও পরিচালনার সার্বিক দায়িত্বে নিয়োজিত ছিল। দীপন হত্যাকাণ্ডের পাশাপাশি জানুয়ারিতে সাভারে রিয়াদ মোর্শেদ বাবু হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয় বলে দাবি করে পুলিশ। আসামি শামীমকে আদালতে পাঠিয়ে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা। প্রত্যক্ষভাবে 5 জন ঘটনাস্থলে উপস্থিত ছিল, তার ভিতরে মইনুল হাসান শামীম একজন বলে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে। তবে এই ঘটনায় আরও বেশ কয়েকজনের নাম বেরিয়ে এসেছে, যারা প্রশিক্ষণ, অস্ত্র জোগাড় করে দেয়া, বাসা ভাড়া করে দেয়া, তারপরে এই যে মোটিভেশন যেটা, সেটা অস্ত্রের ট্রেনিং, এবং এইখানে চাকরিচ্যুত পলাতক মেজর জিয়ারও আসলে মাস্টার মাইন্ড হিসেবে এই ঘটনায় তার নামও সে প্রাথমিকভাবে বলেছে বলে আমরা জেনেছি।